আজকে খবরে নজর রাখবো নিয়োগ দুর্নীতি মামলায় জামিন নয় পার্থ চট্টোপাধ্যায়ের, জামিন খারিজ কল্যাণময় সুবীরের, শান্তি প্রসাদের বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, একেবারে সমাদৃত আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যারা গ্রেপ্তার হয়েছিল সিপিআই এর হাতে, তাদের নজনের তরফ থেকে জামিনের আবেদন জানানো হয়েছিল। দীর্ঘদিন শুনানি চলেছে এই মামলার, কারণ কনসেন্ট সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন ছিল এই মামলা চলাকালীন। তার পরবর্তীকালে এই মামলার শুনানি শেষ হয়েছিল দুর্গাপুজোর আগে, রায়দান স্থগিত রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আজকে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহার রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই মামলায় রায়দান করা হয়েছে। সেখানে স্পষ্টত পাঁচজন ব্যক্তিকে নিয়ে বেঞ্চ দুভাগে বিভক্ত। প্রথমত পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গাঙ্গুলি সহ পাঁচজনকে নিয়ে বেঞ্চ দ্বিধা বিভক্ত। সেই ক্ষেত্রে পার্থ চ্যাটার্জি, কল্যাণময় গাঙ্গুলি, অন্যদিকে সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা সহ মোট পাঁচজনের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি যেখানে সকলেরই জামিন মঞ্জুর করেছিলেন, সেক্ষেত্রে বিচারপতি অপূর্ব সিনহার তরফ থেকে এই পাঁচজনের জামিন খারিজ করা হয়েছে। এবং যেই কারণবশত আইন, যেরকম আইনের নিয়ম অনুযায়ী এই মামলা এর পরবর্তীকালে যাবে প্রধান বিচারপতির কাছে, এই পাঁচজনের তারা দৃষ্টি আকর্ষণ করা হবে, প্রধান বিচারপতির তরফ থেকে লার্জার বেঞ্চ গঠন করা হবে এবং সেই লার্জার বেঞ্চ এই পাঁচজনের জামিনের মামলা শুনবেন। তবে সহজ ভাষায় বলা যেতে পারে, জামিনের আবেদন কলকাতা হাইকোর্টের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি গ্রেফতারিতে জামিন মঞ্জুর, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। পাসপোর্ট জমা রাখতে হবে কুন্তল ঘোষকে, 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন, জামিন পেলেও এখনো জেল মুক্তি নয়। দুষ্কৃতি ডেরাই নয়, অনুপ্রবেশকারীদেরও আশ্রয়স্থল হিসেবে উঠে আসছে আনন্দপুরের গুলশান কলোনির নাম। 3 বছর আগে এখান থেকেই 28 বাংলাদেশকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ এটিএস ও আনন্দপুর থানা। কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনি, এই গুলশান কলোনি যেন শহরের মধ্যেই একটা অচেনা কোনো জায়গা। এই গুলশান কলোনিতে আশ্রয় নিয়ে রয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি, জানাচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। বাংলাদেশি থেকে আছে, প্রচুর বাংলাদেশি থেকে, মানে তারা কি ভোটার? ওই ইলিগাল ভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো, ভোটার হয়ে যাচ্ছে সব, ভোটার হয়ে গেছে তাদের, তাদের জীবনে দেখি নিয়ে এখানে আসে। ভরপুর পক্সি চলে, জানেন সব ছেলেরা দরকার করে এখানে এসেছে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল না, না জীবনে হয়েছে ছেলেরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।